ক্লাস 11-এর ভাই বোনদের জন্য আবার একটি ক্লাস। তোমাদের সিলেবাস অনুযায়ী এরপরে যে বিষয়গুলো এরপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এবং সমাজতান্ত্রিক লক্ষ্য, অর্থাৎ এইম অফ এডুকেশনের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিভিজুয়ালিস্টিক এইম অফ এডুকেশন এবং একটা হচ্ছে সোশ্যালিস্টিক এইমস অফ এডুকেশন, সেটা তোমাদের সিলেবাসে রয়েছে, তোমরা ভালো করে দেখে নেবে। সিলেবাসটা তোমাদেরকে এর আগেই আমি বুঝিয়েছি এবং গ্রুপও দেওয়া আছে। তোমরা যারা আমাদের টেলিগ্রামে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়নি তারা ডিসক্রিপশন বক্সে গিয়ে জয়েন হতে পারো। তাহলে আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। এটা তোমাদের গ্রুপ এর মধ্যে রয়েছে ইউনিট 1-এ। তো শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বা সমাজতান্ত্রিক লক্ষ্য আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে যে এই ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বা সমাজতান্ত্রিক লক্ষ্য এখানে কেন আলোচনা করা হচ্ছে। অর্থাৎ আমরা যে শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছি বা আমরা সারা জীবন যে শিক্ষা গ্রহণ করছি সেই শিক্ষা গ্রহণের লক্ষ্য কি, অর্থাৎ আমরা কেন শিক্ষা গ্রহণ করছি, আমরা কেন কোনো কিছু করবো, জানবো, শিখবো, ঠিক আছে। এক্ষেত্রে বলছে যে আমাদেরকে কতগুলো লক্ষ্যকে সামনে রেখে আমাদের পড়াশোনা করতে হবে, আমাদের জ্ঞান চর্চা করতে হবে। তো এই জ্ঞান চর্চা বা শিক্ষা গ্রহণের ক্ষেত্রে লক্ষ্যগুলোকে কয়েকটি ভাগেই ভাগ করা যায়। যেমন সমাজ সমাজকে উন্নতি করতে হবে, এক্ষেত্রে সমাজতান্ত্রিক লক্ষ্য। ব্যক্তির মধ্যে সর্বাঙ্গীণ বিকাশ ঘটাতে হবে শিক্ষার মাধ্যমে, এক্ষেত্রে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। আবার অনেকে বলছে যে পরিবেশের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, তাহলে সেটা হচ্ছে তোমার অ্যাডাপ্টেশন অনুযায়ী বা অভিযোজনমূলক শিক্ষা, ঠিক আছে। তো এইরকম অনেকগুলো লক্ষ্য রয়েছে শিক্ষা, কিন্তু আমাদের সিলেবাসে যে দুটো বিষয় আলোচনা করতে হবে সেটা হচ্ছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কি এবং ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য সম্পর্কে বিভিন্ন দার্শনিকরা কোন মতামত দিয়েছেন, ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সুবিধা কি, অসুবিধা কি, ত্রুটিগুলো কি। অন্যদিকে আমাদেরকে আলোচনা হবে সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে আমরা কি বুঝি, সমাজতান্ত্রিক লক্ষ্যকে কারা সাপোর্ট করে, হ্যাঁ, সমাজতান্ত্রিক লক্ষ্যের কি সুবিধা রয়েছে, কি বৈশিষ্ট্য রয়েছে এবং সমাজতান্ত্রিক লক্ষ্যের কি অসুবিধাগুলো রয়েছে, তাহলে এই বিষয়গুলো আমরা আলোচনা করব। তাহলে আমরা চলো সর্বপ্রথম আলোচনা করে নিই যে শিক্ষা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে আমরা কি বুঝি। বলা হচ্ছে যে শিক্ষার যে লক্ষ্য ব্যক্তির সামগ্রিক বিকাশে সহায়তা করে, কি বলছে, শিক্ষার যে লক্ষ্য ব্যক্তির সামগ্রিক বিকাশে সাহায্য করে তাকে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলে। অর্থাৎ এখানে সমস্ত রকম বিষয়গুলো কেন্দ্র করবে, ব্যক্তিকে কেন্দ্র করবে। অর্থাৎ এই জন্য সরাসরি বলছে যে শিক্ষার যে লক্ষ্য ব্যক্তির সামগ্রিক বিকাশে সহায়ক হয় এবং ব্যক্তির যাবতীয় প্রয়োজন বা চাহিদা পূরণে সহায়তা করে, তাই হলো শিক্ষা ব্যক্তিত্বের লক্ষ্য। এখানে বলা হচ্ছে যে সমস্ত শিক্ষা ব্যবস্থা লক্ষ্য ব্যক্তি ব্যক্তির সর্বাঙ্গীণ বিকাশ সাধন করা, সেটাকে বলা হবে কি, শিক্ষা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। এই ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বিভিন্ন উপাদান রয়েছে। যেমন আমরা যদি দেখি ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বিভিন্ন উপাদানের প্রভাব, এই প্রভাবগুলো দেখি, তাহলে প্রথম দিকে দর্শনের প্রভাব যদি দেখে, তাহলে প্রকৃতিবাদরা বলছে, যারা আইডিয়ালিজমে বিশ্বাসী তারা বলছে যে প্রকৃতিবাদ ব্যক্তির বিকাশে কোনো রকম বাইরের প্রভাবকে সমর্থন করে না। রুশোর মতে ঈশ্বর সকলকেই সুন্দর করে সৃষ্টি করেছেন, সমাজ মানব সমাজ তাকে কুলুষিত করে, সুতরাং ব্যক্তির বিকাশ সমাজে কোনো প্রভাব সমর্থনযোগ্য নয়। অর্থাৎ এখানে বলছে যে এই প্রকৃতিবাদ বা রুশো প্রকৃতিবাদের যেহেতু প্রবক্তা, তিনি বলছেন যে যখন কোনো শিশু জন্মগ্রহণ করে তখন তাকে ঈশ্বর খুব সুন্দরভাবে এবং তার মন একদম সাদা স্লেটের মতো থাকে সেই অবস্থা তিনি এই কোনো শিশুকে জন্মগ্রহণ করান, কিন্তু বাইরে থেকে সমাজের যে নিয়ম কানুন, সমাজের রীতিনীতি, এগুলো তার সেই মনকে কুলুষিত করে বা বিশুদ্ধ থেকে সেগুলো সেটাকে দূষিত করে তোলে। তাহলে এই জন্য তিনি বলছেন যে কোনোভাবেই বাইরের পরিবেশকে এখানে গুরুত্ব দেওয়া যাবে না, শিক্ষার লক্ষ্য হবে ব্যক্তিতান্ত্রিক বিকাশ বা তার সর্বাঙ্গীণ বিকাশ সহায়তা করা। ভাববাদীরা কি বলছে, তাদের মধ্যে প্রতিটি মানুষ পরমাত্মার অংশ, শিক্ষার লক্ষ্য হবে সেই অংশকে পরমাত্মার সঙ্গে একাত্ম করে তোলা। বিবেকানন্দ বলেছেন শিক্ষার লক্ষ্য হলো মানুষের মধ্যে যে ব্রহ্ম আছে তা বিকাশ সাধন করা। অর্থাৎ ভাববাদীদের মতে বলছে যে প্রতিটি মানুষ হচ্ছে পরমাত্মার অংশ। পরমাত্মা বলতে আমরা খুব সহজে বুঝতে পারি যে ঈশ্বরের অংশ হচ্ছে প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা আত্মা, অর্থাৎ ঈশ্বরের আত্মাই হচ্ছে পরমাত্মা। তাহলে এই ঈশ্বরের প্রত্যেকটা আত্মায় প্রত্যেকটি মানুষের মধ্যে রয়েছে। তাহলে এই বলছে শিক্ষা লক্ষ্য হবে সেই অংশকে পরমাত্মার সঙ্গে একাত্ম করে তোলা। অর্থাৎ আমরা বা মানুষ যেমন ঈশ্বরকে উপলব্ধি করতে পারে, সেই ঈশ্বরকে উপলব্ধি করার জন্য উপযুক্ত করে তোলাই হচ্ছে শিক্ষার গুরুত্বপূর্ণ লক্ষ্য। এবং এটা অবশ্যই ব্যক্তির মধ্যে এই অনুভূতিটা নিয়ে আসতে হবে, তাহলে ব্যক্তির মধ্যে এই এই গুণটা তৈরি করতে হবে,
শিক্ষার মাধ্যমে, যাতে সে পরম ব্রহ্মকে উপলব্ধি করতে পারে। তো ভাববাদীরাও কিন্তু এই ব্যক্তিকেন্দ্রিক লক্ষ্যকে স্বীকৃতি দিচ্ছে। তারপরে প্রয়োগবাদ, প্রয়োগবাদীদের মধ্যে মানব সভ্যতার বিকাশ নির্ভর করে সৃজনশীল এবং প্রতিভা সম্পন্ন ব্যক্তি কার্য ধারার উপরে। অর্থাৎ প্রকৃতিবাদ বা প্র্যাগমাটিজমে যারা বিশ্বাসী তারা বলছে যে এই যে আমাদের মানব সভ্যতা, তার যে সৃজনশীল কাজ, তার যে উন্নতি, সেটা নির্ভর করে সেই দক্ষ বা প্রতিভাবান মানুষদের উপর, যেমন গ্যালিলিও, নিউটন, আইনস্টাইন, বুদ্ধ, যীশু খ্রিস্ট, রামকৃষ্ণ পরমহংসদের। তো আমরা যদি এই মানুষগুলোর উন্নতি না ঘটাই, তাহলে কিন্তু আমাদের সমাজের উন্নতি ঘটবে না। আমাদের সমাজ কিন্তু সেই জায়গায় রয়েছে, আমাদের দেশ কিন্তু সেই জায়গায় রয়ে যাবে। সেই জন্য ব্যক্তির বিকাশ ঘটাতে হবে, তাহলে কিন্তু সামাজিক বিকাশ সম্ভব, এটা প্রকৃতিবাদ প্রয়োগবাদ মনে করে। তারপরে মনোবিদ্যা প্রভাব কি বলছে, বলছে মনোবিদ্যার ক্ষেত্রে বলা হয়েছে ব্যক্তিগত পার্থক্য, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, প্রত্যেকটা মানুষ থেকে আলাদা। অর্থাৎ প্রত্যেকটা মানুষ থেকে তার চাহিদা, সামর্থ্য, আগ্রহ, তাদের মনোযোগ, ভালো লাগা, খারাপ লাগা, সমস্ত বিষয়গুলো দিক থেকে একজন মানুষ আর একজন মানুষ থেকে আলাদা। সেহেতু আমরা একই ধরনের শিক্ষা ব্যবস্থা সবাইকে দিতে পারবো না। এই জন্য ইন্ডিভিজুয়ালি শিক্ষা ব্যবস্থার কথা এখানে বলা হচ্ছে। ইন্ডিভিজুয়ালি শিক্ষা ব্যবস্থার কথা বলতে একজনকে এককভাবে পড়াতে হবে। আমরা একই ক্লাসের মধ্যে 20-25 বা 100-200 স্টুডেন্ট রেখে কিন্তু পড়াতে পারবো না। তাতে কি হয়, আমরা প্রত্যেকটি স্টুডেন্টের যে নিজস্ব যে বৈশিষ্ট্যগুলো বা নিজস্ব ক্ষমতা চাহিদাগুলো রয়েছে, সেগুলোকে আমরা উপেক্ষা করে থাকি, অর্থাৎ সেগুলোকে আমরা গুরুত্ব না দিয়ে কিন্তু আমরা শিক্ষা ব্যবস্থা চালানোর চেষ্টা করি। কিন্তু মনোবিদ্যা বা সাইকোলজি বলে যে না, প্রত্যেকটা ব্যক্তি যেহেতু আলাদা রয়েছে, তাদের ক্ষমতাগুলোর দিক থেকে, তাদের গুণগুলোর দিক থেকে, সেহেতু তাদেরকে ইন্ডিভিজুয়ালি পড়াশোনার ব্যবস্থা করতে হবে। এই জন্য মনোবিদ্যা এই দিক থেকে ব্যক্তিকেন্দ্রিক লক্ষ্যকে কিন্তু বেশি সমর্থন করে থাকে। সমাজবিজ্ঞানের প্রভাব, এখানে সমাজবিজ্ঞানের প্রভাব আমরা দেখতে পাচ্ছি অনেক, যেরকম ক্যালকট পার্সন আছে, জিটবার্ট রয়েছে, তারাও কিন্তু বলেছে যে সমাজবিজ্ঞানের প্রভাব বা সমাজের প্রভাব ব্যক্তির উপর থাকে এবং ব্যক্তির উন্নতি ঘটলে সমাজের উন্নতি সম্ভব। এবার জীববিজ্ঞানের প্রভাব কি বলছে, বলছে জীববিজ্ঞান শিশুর দৈহিক স্বাস্থ্য ও বিকাশের উপর গুরুত্ব দেয়। শিশু সুস্বাস্থ্য বল না হলে সমাজ সুস্বাস্থ্য বল হয় না, তাই শিক্ষার লক্ষ্য হওয়া উচিত সুস্থ সবল শিশু তৈরি করা। অর্থাৎ জীববিজ্ঞানীরা, অর্থাৎ যারা বায়োলজিস্ট, তারা বলছে যে শিক্ষার্থীর সুস্থ সবল থাকতে হবে, তাহলে কিন্তু সমস্ত রকম কাজগুলো বা তার সমাজের উন্নতি সম্ভব। সেই জন্য মানসিক ও শারীরিকভাবে শিশুকে সুস্থ রাখাই হবে শিক্ষার গুরুত্বপূর্ণ লক্ষ্য। তারপরে যদি আমরা দার্শনিক বা বিভিন্ন শিক্ষাবিদরা কিভাবে বা কোন কোন শিক্ষাবিদ কোন কোন দার্শনিক আমাদেরকে এই ব্যাকেন্দ্রের লক্ষ্যে সাপোর্ট করেছে, সমর্থন করেছে, প্রথম বলে সক্রেটিস। সক্রেটিস কি বলে, সব বিষয়ে প্রধান বিবেচ্য বিষয় হচ্ছে মানুষ। অর্থাৎ সবার থেকে আগে যে বিষয়টা আলোচনা হবে সেটা হবে মানুষ। সেহেতু তিনি কিন্তু এই ব্যাকেন্দ্রের লক্ষ্যকেই সমর্থন করছেন। তারপরে স্যার পাসিনার বলছে স্ত্রী পুরুষের কর্মে স্বাধীনতা না থাকলে সমাজের কোনো কল্যাণ হতে পারে না, এই সত্যকে সামনে রেখে শিক্ষা পরিচালিত হওয়া উচিত। অর্থাৎ এখানে তিনি স্বাধীনতার কথা বলছেন যে ছেলে মেয়েদের স্বাধীনতা আমরা যদি না দিয়ে থাকি, তাহলে তাদের মধ্যে যে সত্য সম্ভাবনা, তার বিকাশ সম্ভব নয়। এবং যদি সেই বিকাশ মানে সেই গুণগুলো তাদের মধ্যে তৈরি আমরা করতে না পারি, তাহলে কিন্তু সেটা সমাজ কল্যাণমূলক হবে না। অর্থাৎ তাদেরকে স্বাধীনতার মাধ্যমে তাদের নিজস্ব যে সুপ্ত সম্ভাবনাগুলো রয়েছে সেগুলো তাদের মধ্যে তৈরি করার স্বাধীনতা দিতে হবে, তারপরে সেই বিষয়গুলো আমাদের সমাজকে উন্নত করবে। ব্রান্ডের রাসেলকে বলছে, বলে সুনাগরিক হওয়ার পরে ভালো মানুষ হওয়ার প্রয়োজন। অর্থাৎ ব্রান্ডের রাসেলকে বলছে যে সুনাগরিক হওয়ার আগে আমাদেরকে ভালো মানুষ হতে হবে। যদি আমরা ভালো মানুষ না হই, তাহলে আমরা কিন্তু সুনাগরিক হতে পারবো না। আর যদি আমরা ভালো মানুষ হতে চাই, তাহলে আমাদেরকে শিক্ষার লক্ষ্য হিসেবে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। তাহলে আমরা এবার দেখে নেব যে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের কি কি বৈশিষ্ট্যগুলো রয়েছে। এখানে কি বলে, শিক্ষা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের মূল কেন্দ্রবিন্দু থাকবে কি, ব্যক্তি। অর্থাৎ সমস্ত আলোচনা হবে এই ব্যক্তিকে কেন্দ্র করে। তারপরে ব্যক্তিগত পার্থক্যকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা আমি বললাম ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে শিক্ষার মধ্য দিয়ে ব্যক্তির চাহিদা পূরণ করা এবং শিক্ষার মধ্য দিয়ে ব্যক্তি যাতে চাহিদা পূরণ হয় সে বিষয়টা এখানে গুরুত্ব দেওয়া হয়। এবং লাস্ট হচ্ছে ব্যক্তির নিয়ন্ত্রণের মধ্যে রেখে ও তার স্বাধীন বিকাশ ঘটানোর চেষ্টা। অর্থাৎ ব্যক্তিকে নিয়ন্ত্রণও করতে হবে, আবার তাকে স্বাধীনতা দিতে হবে। এই দুটো বিষয়ের মাধ্যমে তার মধ্যে বিকাশ ঘটানোকে, অর্থাৎ সর্বাঙ্গীন বিকাশে আমাদেরকে সাহায্য করতে হবে। এবার যে শিক্ষার ব্যক্তিগত লক্ষ্যের সুবিধাগুলো আমরা দেখি, তাহলে প্রথমটা বলছে বিশেষ বৈশিষ্ট্যের বিকাশে সহায়ক। কেবলমাত্র
ব্যক্তিকেন্দ্রিক শিক্ষায় বিশেষ প্রকৃতির বৈশিষ্ট্যগুলোকে বিকশিত করতে সংরক্ষণ করতে সমর্থ। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির মধ্যে কিন্তু যে ভালো লাগা বা কোনো একটা কাজ পছন্দ করা, অর্থাৎ আমরা তো আমরা যদি বলি সৃজনশীলতা, তাহলে প্রত্যেকটা ব্যক্তির সৃজনশীলতার ক্ষমতা কিন্তু আলাদা আলাদা। সেহেতু আমাদেরকে যেই ব্যক্তির সৃজনশীলতা যেই কাজে রয়েছে তাকে সেই কাজেই বেশি গুরুত্ব দিতে হবে। এই জন্য বলছি বিশেষ বৈশিষ্ট্যের বিকাশ সহায়তা, অর্থাৎ যে যেটাকে পছন্দ করে সে যাতে সেই কাজটা নিয়ে পড়ে থাকতে পারে, সেটাতেও বেটার করতে পারে, এক্ষেত্রে আমাদেরকে সাহায্য করতে হবে। এক্ষেত্রে আমরা সাহায্য তখনই করতে পারবো যখন শিক্ষার লক্ষ্য ব্যক্তির লক্ষ্য হবে। তাহলে যে উন্নত ব্যক্তিত্বের প্রকাশ সহায়তা, অর্থাৎ এখানে পার্সোনালিটি ডেভেলপমেন্টের কথা বলছে। এই জন্য এখানে বলা হচ্ছে যে শিশু পৃথিবীতে আবির্ভাবের মুহূর্তে সম্পূর্ণ নিষ্ক্রিয় অবস্থায় থাকে, পরিবেশ তাকে পুরস্কৃত করে, তাই সমাজ পরিবেশের বাইরে তাকে ব্যক্তি কেন্দ্রিক শিক্ষা শিক্ষিত করলে সে উন্নত ব্যক্তিত্বের অধিকারী হতে পারবে। একইভাবে যেই রুশো যে কথাটা বলো প্রকৃতিবাদে, যে ব্যক্তি মানে নিষ্ক্রিয় মনস্ক নিয়ে জন্মগ্রহণ করে এবং পরবর্তীকালে পরিবেশ তার মনকে কুলুষিত করে তোলে, তাই তাকে বাইরে রেখে, অর্থাৎ সমাজের বাইরে রেখে প্রকৃতির মধ্যে তাকে যদি আমরা ব্যক্তিগত শিক্ষা দিই, তাহলে কিন্তু তার মধ্যে এক ওয়েল পার্সোনালিটি তৈরি হবে, তার ব্যক্তিত্ব ভালো ব্যক্তিত্ব তৈরি হবে। শিক্ষার্থীর সক্রিয়তা রক্ষা, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির নিজস্বতা রয়েছে, প্রত্যেকটা ব্যক্তির কি রয়েছে, নিজস্বতা রয়েছে। তাহলে আমরা যদি সেই নিজস্বতাকে গুরুত্ব না দিয়ে দলগতভাবে পদ্ধতি তাদের পড়াশোনা করায়, তাহলে কিন্তু আমাদের বা ছেলে মেয়েদের মধ্যে যে নিজস্ব গুণগুলো রয়েছে সেগুলো কিন্তু উপেক্ষা করা হয়, সেগুলোর বিকাশ আমরা ঘটাতে পারবো না। তারপরে আত্মোপলব্ধির সহায়তা, আত্মোপলব্ধির দ্বারাই ব্যক্তির মধ্যে পরিপূর্ণতা আসে, ব্যক্তিকেন্দ্রিক শিক্ষার লক্ষ্য এই কাজটি সহজে সম্পন্ন হয়। অর্থাৎ ব্যক্তি যাতে নিজেকে উপলব্ধি করতে পারে, নিজের ক্ষমতাগুলো জানতে পারে, নিজেকে জানতে পারে, নিজের গুণগুলো জানতে পারে, নিজের সীমা কতদূর সেটা জানতে পারে, হ্যাঁ, এই বিষয়গুলো জানার ক্ষেত্রে কিন্তু শিক্ষা ব্যক্তিদের লক্ষ্য বিশেষভাবে সাহায্য করে থাকে। সমাজের উন্নতির সহায়তা, এখানে বলা আছে ব্যক্তির দ্বারা সমাজ গঠিত হয়, তাই ব্যক্তিকেন্দ্রিক শিক্ষার মধ্যে ব্যক্তির উন্নতি ঘটলে সমাজ উন্নতি হবে। বলছে সমাজের উন্নতি তখনই সম্ভব যখন ব্যক্তির উন্নতি সম্ভব, কারণ এই ব্যক্তিকে নিয়ে কিন্তু সমাজ গঠন হয়েছে, সমাজ কিন্তু অন্য বিষয়গুলোকে নিয়ে গঠন হয়নি। অর্থাৎ কতগুলো মানুষের সমষ্টি হচ্ছে সমাজ, তাহলে যদি আমরা মানুষগুলোকে উন্নত করে তুলি, তাহলে কিন্তু সমাজ অটোমেটিকলি উন্নত হয়ে যাবে, এই কথাটা এখানে বলা হচ্ছে। লাস্টলি শিক্ষার ব্যক্তিদের লক্ষ্যের কতগুলো ত্রুটি বিভিন্ন মনোবিদ বা বিভিন্ন মতবাদগুলো তুলে ধরেছে, যেমন বলছে যে আত্মকেন্দ্রিকতার পৃষ্ঠপোষক, অর্থাৎ আমরা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকে যদি আমরা বেশি মাথায় তুলে দিই, তাহলে এক্ষেত্রে ব্যক্তিকেন্দ্রিকতা খুব কি করবে, আত্মকেন্দ্রিক একটা মানসিকতা তৈরি করবে, অর্থাৎ সবাই শুধু নিজের কথাই ভাববে, সমাজের কথা মানুষের কথা কেউ ভাববে না, অর্থাৎ এখানে মানুষ স্বার্থপর হয়ে উঠবে, এই কথাটাই বলতে চাইছে। উচ্ছৃঙ্খলা থেকে প্রশ্রয় দান, অর্থাৎ যদি প্রকৃতিবাদ অনুযায়ী আমরা অবাধ স্বাধীনতার পক্ষপাতী হই, তাহলে কিন্তু মানুষ উচ্ছৃঙ্খল হয়ে উঠবে, এটাও কিন্তু একটা খারাপ দিক, এটাও একটা ত্রুটি, ব্যক্তিজনের লক্ষ্যের ত্রুটি। তারপরে প্রয়োগবাদের বিভ্রান্তকর ব্যাখ্যা, এটা একটা রয়েছে। তারপরে সামাজিক উপাদানের গুরুত্ব অস্বীকার, অর্থাৎ আমরা যদি কেবলমাত্র ব্যক্তি ব্যক্তি করতে থাকি, তাহলে সামাজিক যে অন্যান্য বিষয়গুলো রয়েছে সেটা কিন্তু আমরা সঠিক মূল্যায়ন দিতে পারবো না। এই জন্য এখানে বলছে যে জীবজগতে প্রতিটি ব্যক্তিকে একক সত্তা হিসেবে মনে করা হয় এবং একমাত্র তারও বিকাশ শিক্ষার লক্ষ্য হিসেবে বিবেচিত হয়, কিন্তু সেই একক সত্তা শূন্যে বিকশিত হতে পারে না, একক সত্তা শূন্যে বিকশিত হতে পারে না, প্রতি মুহূর্তে সমাজ ও পরিবেশ তার বিভিন্ন উপাদান নিয়ে এগিয়ে আসে এবং ব্যক্তি সত্তা তার সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে বিকশিত হয়, তাই পরিবেশ সমাজ সংস্কৃতির প্রভাব ব্যক্তি ছাড়া ব্যক্তির বিকাশ সম্ভব নয়। অর্থাৎ বলছি সমাজের যে অন্যান্য উপাদানগুলো রয়েছে সেগুলোর অস্তিত্বকে আমরা অস্বীকার করতে পারবো না, কারণ মানুষ শূন্য অবস্থান করতে পারে না, অর্থাৎ মানুষ এক সময় বন জঙ্গলে বাস করত, তারপর মানুষ তার প্রয়োজনের তাগিদেই কিন্তু একসঙ্গে বসবাস শুরু করেছে, সমাজ গঠন করেছে এবং সমাজের অন্যান্য বিষয়গুলোকে তাকে সে তাকে তাকে সাপোর্ট করে, তার বলেই তারপরেই কিন্তু সে সমাজে থাকতে পারে বা একজন পূর্ণাঙ্গ ব্যক্তিতে পরিণত হতে পারে। তো সমাজে যে অন্যান্য উপাদানগুলো যে আমরা বাদে দিই, তাহলে আমরা কিন্তু পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারবো না, ঠিক আছে। তাই বলছে সমাজ কল্যাণের প্রয়োজনীয়তাকে উপেক্ষা, কি বলছে, বলছে একমাত্র ব্যক্তির স্বাতন্ত্র্য থেকে ভিত্তি করে শিক্ষার লক্ষ্য স্থির হলে সমাজের কল্যাণ করতে চলে যায়, অর্থাৎ সমাজের কল্যাণ সম্ভব নয়, কোনো দেশের শিক্ষা ব্যবস্থা তা মেনে নিতে পারে না, সমাজ কল্যাণের কথা চিন্তা করেই শিক্ষার ক্ষেত্রে স্বাতন্ত্র্য বিবেচনা করতে হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কেবলমাত্র আমরা ব্যক্তিদের শিক্ষার লক্ষ্য স্থির যদি থাকি, তাহলে আমরা সমাজ কল্যাণ
হবে না। আমাদেরকে এই সমাজ কল্যাণের বিষয়টাও মাথায় রাখতে হবে। এই যদি আমরা শুধু ব্যক্তি কল্যাণের কথা বলি, তাহলে কোনো শিক্ষা ব্যবস্থা, কোনো দেশের শিক্ষা ব্যবস্থা তা মেনে নিবে না। তাই আমাদের সামাজিক যে বিষয়গুলো রয়েছে সেটাকে আমাদেরকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। তাহলে আমরা আজকে আলোচনা করলাম যে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, এরপরে আমরা আলোচনা করব সমাজতান্ত্রিক লক্ষ্য। আজকের ক্লাসটি এই পর্যন্ত থাকুক। সবাইকে কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।